Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billah min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa maulana muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqq bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi'iznihi wa sirajan munira فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুম্মার দিন সমস্ত কর্মব্যস্ততা উপেক্ষা করে মসজিদে আসার তৌফিক দান করলেন এজন্য আমরা সবাই হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের শেষ চারটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের সূরা কাহফের 107 থেকে 110 আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ এর ভিতরে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা
আমাদের জন্য দিয়েছেন। এখানে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের কথা বর্ণনা করেছেন, যে কাদেরকে সমস্ত জান্নাতের ভিতর জান্নাতের যে প্রকার ভেদ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস কাদেরকে আল্লাহ পাক দেবেন তার একটা বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। কোন শর্ত পূরণ করলে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দেবেন? সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে পারে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এক লোক এসে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তো রাতের বেলা ফজরের সময় উঠতে পারি না, যেই উঠতে নিয়ত করি ঠিকই কিন্তু ঘুম আমাকে উঠতে দেয় না। তখন তিনি বললেন সূরা কাহাফের শেষ দুটি আয়াত তেলাওয়াত করে বললেন, এই দুটো আয়াত তেলাওয়াত করে তুমি ঘুমাতে যাবা, তুমি যখনই নিয়ত করবা যে এই সময় আমি উঠব, আল্লাহ পাক তোমাকে ওই টাইম মতো উঠিয়ে দেবে। জোরে কর সুবহানাল্লাহ। সেটা হলো সূরা কাহাফের শেষ দুই আয়াত, উল্লাউ কানাল বাহরু মিদাদাল লি কালিমাতি রব্বি, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত। এখন আমরা সূরা কাহাফের শেষ চার আয়াতের ভিতরে প্রবেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা মুমিন, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি, আর নেক আমল করেছে, সৎ আমল করেছে, ভালো ভালো কাজগুলো করেছে, এই দুইটা কাজ যারা করেছে, আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, ওদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, নুজুলা, আল্লাহ পাক ওদেরকে মেহমানদারি করবেন, ওদেরকে আমন্ত্রণ জানাবেন, ওদেরকে আপ্যায়ন করবেন জান্নাতুল ফিরদাউসে নিয়ে গিয়া। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন জান্নাতুল ফিরদাউস এটা আল্লাহর কাছে চাইবে, কারণ জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের স্তর সমূহের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আর আল্লাহর আরশ এই জান্নাতুল ফিরদাউসের উপরে রয়েছে, আর জান্নাতুল ফিরদাউস থেকেই সব নহরগুলো যেন প্রবাহিত হয়ে যায়। যেই নহরের কথা আল্লাহ পাক সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে বলেছেন, মাসালুল জান্নাতি আল্লাতি উইদাল মুত্তাকুন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ পাক বললেন, যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত আমি রেডি করে রেখেছি, যারা পরহেজগার, যারা তাকওয়া অবলম্বন করতে পেরেছে তাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। আর ওই জান্নাতের ভিতরে তারা ফিহা আনহারু, বিভিন্ন রকমের নদী তারা পেতে থাকবে, সেখানে বিভিন্ন রকমের নদী আছে, যেমন মিমাইন গায়রি আসিন, এমন পানির ঝর্ণা রয়েছে যেই পানির রং কোনোদিন পরিবর্তন হবে না। দুনিয়ায় যে পানি আমরা পান করি, সামান্য নদীর পানি, সমুদ্রের পানি, টিউবওয়েলের পানি, এটা যদি কিছুদিন বোতল জাত করে রেখে দেওয়া হয় এই পানিটা কিছুদিন পর কালার চেঞ্জ হয়ে যায়। এই জন্য মানুষের ধারণা যাতে জান্নাতের পানির সঙ্গে দুনিয়ার পানি যাতে তুলনা না করতে পারে, এই জন্য আল্লাহ বললেন মিন গায়রি আসিন, এমন পানি যে পানির রং কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারু মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার ত্বাআমু, দুধের নহর থাকবে, দুধের ঝর্ণা প্রবাহিত হতে থাকবে মুত্তাকিদের জন্য, সেখান থেকে ওরা নিয়ে নিয়ে দুধ তারা পান করতে পারবে। কেমন দুধ? লাম ইয়াতাগায়্যার ত্বাআমুহু, যে দুধের স্বাদ কোনোদিন আল্লাহ পরিবর্তন করবেন না।
আর যারা পান করতে পছন্দ করে ওদের জন্য আল্লাহ পাক জান্নাতি ভিন্ন স্বাদের মদের নহর প্রবাহিত করবেন। ওয়ানহারু মিন আসালি মুসাফফা, আর স্বচ্ছ পরিষ্কার মধুর ঝর্ণা তাদের জন্য প্রবাহিত থাকবে। ওয়ানহারু মিন আসালি মুসাফফা, মুসাফফা মানে পরিষ্কার। তাফসিরে এসেছে সেই মধুর ভিতরে মুমিনদের চেহারা দেখা যাবে, এত চকচকে ঝকচকে সুস্বাদু মধুর ঝর্ণাগুলো প্রবাহিত হতে থাকবে। ওলাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এবং বিভিন্ন রকমের সুস্বাদু ফল সেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক দান করবেন। এজন্য আল্লাহ নবী বলেছেন তোমরা জান্নাতুল ফিরদাউস এটা কামনা করবে, প্রার্থনা যখন করবে তখন আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে। এখন শর্ত হলো দুইটা, কয়টা? একটা হলো ঈমান আনতে হবে। আমরা তো মনে করি মাথায় টুপি, মুখে দাঁড়ি, গায়ে বড় জুব্বা, পাগড়িটা 16 হাত লম্বা, ওই মনে হয় ঈমানদারদের আমরা এটা মনে করি। কিন্তু ঈমানদারদের সংজ্ঞা আল্লাহ পাক কোরআনে কি দারুণ করে দিয়ে দিয়েছেন, ঈমানদার কারে বলে? আপনি ঈমানদার কিন্তু সুদ ছাড়তে পারেন নাই, আপনি ঈমানদার হতে পারেন নাই, কোরআন বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন ওই ঈমানদাররা তোমরা যদি প্রকৃত পক্ষেই যদি মুমিন হতে চাও, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে অবশ্যই তোমরা তোমাদের সুদকে ছেড়ে দেবে, সুদ যা লেনদেন করেছো বাকি যেটা আছে সেটা ছেড়ে দেবে। যদি না ছাড়তে পারো ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা যেন আল্লাহ এবং রাসূলের সাথে অস্ত্র নিয়ে জিহাদ করার যেন ঘোষণা দিয়ে দিলে। এজন্য আমরা সমাজে অনেক মানুষ আছি নিজেকে মুমিন দাবি করি অথচ সুদকে পরিহার করতে পারতেছি না, তারা আল্লাহর সাথে জিহাদ করতেছে আবার নামাজও পড়তেছি, কোনো কাজ হবে না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের ইজ্জত নষ্ট করা, কত জঘন্য ব্যাপার। সুদ না ছাড়লে ঈমানদার হওয়া যাবে না। ভালো কাজ আপনি যতই করেন না কেন, ঈমানদার না হওয়া পর্যন্ত কোনো ভালো কাজের মূল্য আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। যেমন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আপন চাচা ইসলাম গ্রহণ যখন করলেন, ইসলাম গ্রহণ করার করেছেন একটু পরে বদরের যুদ্ধের পর তিনি ইসলাম গ্রহণ করেছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইতিপূর্বেও বলেছি, ঈমান না গ্রহণ করলে যে কোনো সওয়াব হয় না সেটা বোঝানোর জন্য বলতেছি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বদরের জিহাদ কাফেরদের জন্য পক্ষ হয়ে করতে এসেছিলেন আল্লাহ নবীর বিপক্ষে, মক্কার বড় বড় কাফেরেরা আব্বাসকে জোর করে ধরে এনেছে ইসলামকে মিটায় দেওয়ার জন্য যুদ্ধ করবে আল্লাহ নবীর বিরুদ্ধে, চাচা আব্বাস যুদ্ধ করবে কাফেরদের পক্ষ হয়ে। মুসলমানেরা যুদ্ধ করলো, মুসলমানরা বিজয় লাভ করলো, কাফেররা 70 জনকে বন্দী করেছে, 70 জন কাফের নিহত হয়ে গেছে। এই 70 জন বন্দীর ভিতরে একজন ছিলেন, তিনি ছিলেন আল্লাহ নবীর আপন চাচা হযরত আব্বাস। বন্দীশালার ভিতরে বেঁধে রাখা হয়েছে, সমস্ত কাফেরদেরকে বন্দীশালার ভিতরে বেঁধে রাখা হয়েছে, খেজুরের আঁশ দ্বারা তৈরি করা দড়ি দিয়া মাজা এমন ভাবে বাঁধা হয়েছে। আল্লাহ নবীর আপন চাচা আব্বাসের শরীরটা একটু মোটা থাকার কারণে চামড়া ফেটে গিয়া ভিতরে প্রবেশ করে রক্ত ফুটা ফুটা পড়তেছে, কষ্টের কারণে আব্বাস উহ শব্দ করে কাঁদতেছেন। আল্লাহর নবীর কানে আওয়াজ গেল, সাহাবাদেরকে বললেন আমার সাহাবারা, এই যে বন্দীশালা থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় এটা তো আমার পরিচিত আওয়াজ বলে মনে হয়, কার কান্নার আওয়াজ? একজন সাহাবী দেখে এসে বিশ্বনবীকে বললেন যিনি কাঁদতেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার আপন চাচা আব্বাস কাঁদতেছে। আল্লাহ নবী বিশ্বনবীর মনটা মলিন হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেছে, কারণ আপন চাচা আব্বাস কাঁদতেছে যদিও সে কাফেরদের পক্ষ হয়ে এসেছে, কিন্তু আপন চাচা তো আব্বাস
আমার আপন ভাই পিতার ভাই মনে একটু মায়া লেগেছে আরে আমার চাচা যদি কালিমা গ্রহণ করত কতই না ভালো হতো সাহাবারা বিশ্ব নবীর মুখটা মলিন দেখার পর একজন সাহাবি দৌড়ায় গিয়া বিশ্ব নবীর মুখে হাসি ফোটানোর জন্য ওই দড়িটা আস্তে করে ঢিলা করে দিলেন কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী এবার ডাক দিলেন আমার সাহাবারা কেন বন্দিশালা থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে ওই যে সাহাবি দড়িটা ঢিলা করেছেন তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার কান্নার আওয়াজের কথা শোনার পর আপনার মুখটা মলিন দেখে আমি দৌড়ায় গিয়ে আপনার চাচার দড়িটাকে আমি ঢিলা করে দিয়েছি আল্লাহ নবী বিশ্ব নবী বললেন এটা বড় অন্যায় করেছো বন্দিশালার ভিতরে যে 69 জন আছে তাদের উপরে তুমি অবিচার করেছো তাড়াতাড়ি করে গিয়া বন্দিশালার ভিতরে বাকি 69 জনের দড়ি ততটুকু ঢিলা করবে যতটুকু ঢিলা আমার চাচার ক্ষেত্রে করেছো কারণ ইসলাম তো কোনো স্বজনপ্রীতির ধর্ম নয় আল্লাহ নবী বিশ্ব নবী তো ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন কোনো পক্ষপাতিত্ব করার জন্য আসেন নাই এবার আল্লাহ নবী বিশ্ব নবী সমস্ত সাহাবাদেরকে বললেন এক এক করে পরামর্শ নিচ্ছেন এই 70 জনের কি করা যায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন হযরত ওমর বললেন 70 জনের মাথা কাল্লা আলাদা করে দেয়া যাক আল্লাহ নবী বিশ্ব নবী আবার আবু বকরকে বললেন ও আবু বকর তুমি একটা পরামর্শ দাও যারা বন্দী হয়েছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় হযরতে আবু বকর বললেন কিছু মুক্তিপণ নিয়া ওদেরকে ছেড়ে দেন সবাই এক এক করে মুক্তিপণ দেয় নবীর কাছে আর ওরা ছাড়া পেয়ে যায় 69 জন ছাড়া পেয়ে গেছে একজনও তখনও ছাড়া পাই নাই তিনি হলেন আল্লাহ নবীর আপন চাচা আব্বাস সব কাফের ছাড়া পেয়ে চলে গেছে মক্কায় আব্বাস এসে আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ তুমি তো আমার ভাতিজা হও তুমি কি পারো না আমাকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দিতে তুমি তো আমার আপন ভাতিজা তুমি মুক্তিপণ না নিয়ে আমাকে ছেড়ে দাও তিনি বললেন না এটা অবিচার হবে আপনার আপনি আত্মীয় হন এই কারণে যদি আপনাকে আমি ছেড়ে দেই বাকি 69 জনের উপরে অবিচার করা হবে কিছু না কিছু দিয়ে আপনাকে মুক্তিপণ দেওয়া লাগবে চাচা কাকুকে মিনতি করে বললেন ভাতিজা রে জিহাদের ময়দানে যা এনেছিলাম যুদ্ধ করতে করতে সব আমি ময়দানে হারায় ফেলেছি এমন কোন জিনিস নাই এমন কোন দ্রব্য নাই এমন কোন মাল নাই যেটা দিয়ে আমি মুক্তিপণ আদায় করব আমি কি তাহলে মুক্তিপণের অভাবে কি এখানেই বন্দী থাকবো নাকি আমি তো মুক্তিপণ দেওয়ার কোন সামর্থ্য নাই আল্লাহ নবী বিশ্ব নবী বললেন চাচা গো তুমি তো একটা মিথ্যা কথা বলেছো তুমি তখন বাড়ি থেকে আসার সময় জিহাদের ময়দানে এসেছো তখন আমার চাচির কাছে একটা স্বর্ণের হার রেখে এসেছো ওই স্বর্ণের হারটা দিয়ে হলেও তোমাকে মুক্তিপণ আদায় করা লাগবে চাচা অবাক হয়ে গেছে এই ভাতিজা মক্কা থেকে আসার সময় আমি যে তোমার চাচির কাছে যে হার দিয়েছিলাম পৃথিবীর কোনো মানুষ তো সেই রুমের ভিতরে ছিল না কেউ তো জানার কথা না তুমি একটা কি করে জানলে এই হার আমি যে তার কাছে দিয়ে এসেছি জিহাদে আসার সময় এটা তুমি কি করে জানলে সেখানে তো কেউ ছিল না আল্লাহ নবী বিশ্ব নবী বললেন চাচা গো তুমি ভুল বলতেছো সেখানে তোমরা শুধু দুইজনই ছিলে তা নয় সেখানে আরেকজন যিনি ছিলেন তিনি ছিলেন আমার আল্লাহ তার চোখকে ফাঁকি দিয়ে কোনো কাজ করা যায় না আমার আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানায় দিয়েছে তোমার চাচা এই হাতটা তার স্ত্রীর কাছে দিয়ে এসেছে কোন মানুষ তিনজনের কোন মানুষ যদি এক জায়গা বসে সলা পরামর্শ করে আমার আল্লাহ বলতেছেন চতুর্থ আরেকজন সেই জায়গা উপস্থিত থাকেন তিনি হলেন আল্লাহ نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم الله بولت سن سات جنر اكتا تيم جو دي كوتاو على بلو جنا کرو اوئي جگا پانسو مارك جن تھا كن تيني هلين الله اير قوم حق بشي حق جو تو جوني تھا كونا كنو توما در شاته الله رب العالمين روئي چين دوري كن سبحان الله ايبان تاسا হাতটা বাড়ায় দিলেন বললেন ভাতিজারে তোমার রবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছ এমন রবের সঙ্গে
যেই রবের চোখকে ফাঁকি দিয়ে কোনো কাজ করা যায় না, কোনো কিছু লুকানো যায় না, ওই রবের সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে। ভাতিজা দেরি করো না, হাতটা প্রসারিত করে দিলাম, এখনই আমাকে কালিমা পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম গ্রহণ করার কারণে যত মানুষ ইসলাম গ্রহণ করেছিল সবাই খুশি হয়েছে, কিন্তু একজন তখনো বেজার, মনটা খারাপ, তার মন এখনো খুশি হতে পারে নাই। তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি ছেড়ে চাচার কাছে গিয়ে বললেন, চাচা গো, আমরা তো ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় চলে এসেছি, তুমি যদি প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় চলে আসতে কত সওয়াবের অর্জন, কত সওয়াব তুমি অর্জন করতে পারতে, এই জন্য তোমার দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে, এই কারণে আমার মনটা এখনো খারাপ। সাসা ভাতিজার মাথায় হাত বোলায় বলতেছে, দুঃখ করিস না, মন খারাপ করিস না রে। তার কারণ হলো, তোরা মক্কা থেকে মদিনায় চলে এসেছিস ঠিকই, কিন্তু আমি মক্কায় কাবা ঘর ঝাড়ু দিয়েছি, আমি হাজীদেরকে পানি পান করাইছি, আর ময়দানে তাবু গেড়ে দিয়েছি, যারা হজ করতে এসেছে তারা যাতে ছায়ায় থাকতে পারে জন্য তাবু গেড়ে দিয়েছি, কষ্ট করে করে ওদের পানি পান করাইছি, কাবা ঘর ছাড় দিয়েছি, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করেছি, ভালো কাজ তো করেছি, তোরা চলে আসলে ওটা আমরা তো দেখাশোনা করেছি, আমাদের তো সওয়াব হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা গো, তুমি ইসলাম গ্রহণ না করে যতই ভালো কাজ করো না কেন, ওটা আল্লাহর কাছে গ্যারান্টেড হবে না, ওটার জন্য কোনো সওয়াব তুমি পাবে না। কিন্তু চাচা বললেন, অবশ্যই ভালো কাজের সওয়াব, ভালো কাজের দাম সব সময় আছে। ভাতিজা বলতেছে, না কোনো লাভ নেই, ওটা করে কোনো সওয়াব পাবে না। আর চাচা বলতেছেন, ভালো কাজ সেটা কাফের হওয়া অবস্থায় করো, যে অবস্থায় করো তার মূল্য সব সময় আছে। এবার তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, বিশ্ব নবীর কাছে গিয়া দুইজন এবার বিচার দিলেন। চাচা বলতেছে, ভাতিজারে, ইসলাম গ্রহণ করার আগে যা করেছি এর এর মূল্য নাকি নেই? আলী বলতেছে, আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ইসলাম গ্রহণ না করে ভালো ভালো কাজের কোনো দাম আছে নাকি? একদিকে চাচা, আর একদিকে চাচা তো ভাই, আল্লাহর নবী কি রায় দেবেন? ওয়েট করতেছেন, অপেক্ষা করতেছেন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসমান থেকে আয়াত নাযিল করলেন, যদি যারা আগে আগে ঈমান এনেছে, হিজরত করেছে, ওদের মর্যাদা অনেক বেশি, আর ঈমান না গ্রহণ করলে কোনো সওয়াব আমার আল্লাহ পাক দেন না। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান عند الله وأولئك هم الفائزون. الله أكبر. الله বললেন, যারা ঈমান এনেছে প্রাথমিক পর্যায়ে, যারা ঈমান এনেছে আর ওরা হিজরত করেছে, ওদের জান আর মাল আল্লাহ রাস্তায় খরচ করে দিনকে বিজয় করার জন্য ওরা জিহাদ করেছে, আযমু দারাজাতান عند الله, আল্লাহর কাছে ওদের মর্যাদা সবচাইতে বেশি, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর ওরা সফলতা অর্জন করেছে। আপনি ঈমান আনবেন, এক, এরপরে নামাজ পড়বেন, একটা ভালো কাজ, একটা শূন্য হয়ে গেল, এই এক ছাড়া কখনো পরের যতই জিরো দেন কোনো লাভ হবে না। ঈমান এনেছেন, নামাজ পড়েছেন, রোজা করলেন, আর একটা সওয়াব বাড়লো, এরপর আর একটা নেক আমল পাশে যোগ হলো, একটা শূন্য, এইভাবে করে শূন্য যত বসাবে, যত নেক আমল করবেন তত সওয়াব বাড়বে। প্রথম শর্ত হলো ঈমান আনা, ঈমান ছাড়া ওই শূন্যের যেমন কোনো দাম নেই,
নেকটিক ভালো কাজের কোনো দাম হবে না। আল্লাহ পাক বলতেছেন লাইসাল বিররহমা তুল্লু উজুহাকুম বিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররহমান আমানা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরা বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ বললেন পূর্ব পশ্চিমে মুখ ঘুরে কোনো লাভ হবে না, কোনো নেকি পাবে না। প্রকৃত পক্ষে নেকির কাজ হলো ওয়ালাকিনাল বিররহমান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর উপরে আস্থা রাখা, এটা হলো সবচাইতে পূর্ণের কাজ। এক নম্বর হলো ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ পাক অন্য জায়গায় ঈমানদারদের সংজ্ঞা দিচ্ছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত ঈমানদার তো তারা, ওদের বৈশিষ্ট্য হলো ওরা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান আনা মানে রাসূলের সব আদর্শ ফলো করেছে, বিশ্ব নবীকে অনুসরণ করেছে, নেতা হিসেবে আর কাউকে মানে নাই বিশ্ব নবীকে নেতা হিসেবে মেনে নিয়েছে, বিশ্ব নবীর প্রত্যেকটা আদর্শকে অনুসরণ করেছে, গ্রহণ করেছে। সুম্মালাম ইয়ারতাবু ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ওরা ওদের জান আর মাল খরচ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ওরা চেষ্টা করেছে। উলাইকা হুমুস সাদিকুন, প্রকৃত সত্যবাদী তো ওরাই যারা আল্লাহর উপর ঈমান আনলো, রাসূলের প্রতি ঈমান আনলো, সন্দেহ পোষণ করলো না, আর জান মাল খরচ করে ওরা প্রাণান্তকর চেষ্টা করলো দ্বীনের পথে। উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো প্রকৃত সত্যবাদী। কোরআনে ইমানদারদের সংজ্ঞা বিভিন্ন ভাবে দেয়া হয়েছে, ইতিপূর্বে আলোচনা হয়েছে, কিন্তু জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক দেবেন, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ঈমানের ব্যাখ্যাটা কি দিচ্ছে কোরআনের আলোকে? ওই যে সূরা তাওবা 71 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ঈমানদার তো তারা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়ায়ুকিমুনা সসালাতা ওয়ায়ুতুনা যাকাতা ওয়ায়ুতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরা তাওবা 71 নম্বর আয়াত আল্লাহ বললেন মুমিন পুরুষ আর নারী উভয় উভয়ের বন্ধু বান্ধবী একে অপরের সঙ্গী, ওদের আমল হলো পাঁচটা। ঈমানদারদের এতে আল্লাহ পাক গুণ প্রকাশ করলেন পাঁচটা, এই পাঁচটা গুণ যদি না থাকে এতের আলোকে ও লোকটা মুমিন থাকতে পারবে না। এক নাম্বার হলো ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবে, ঈমানদার অবশ্যই ভালো কাজ ভালো ভালো কাজের আদেশ দেবে। ওয়ান হাউনা আনিল মুনকার, যেই জায়গা খারাপ কাজ হবে ওই জায়গা সে নিষেধ করবে, শক্তি যদি থাকে নিষেধ করবে, সেটাকে বাধা দেবে। এমনও হতে পারে এক জায়গায় একটা অন্যায় হচ্ছে, আপনার যে পাওয়ান আছে শুধুমাত্র মাথায় হাত বুলাইয়া যদি আপনি ওদেরকে একটা উপদেশ দেন, বাবারা এই কাজটা করা যায় না, এটা করলে আল্লাহ বেজার হবে, আপনার এই মুখের কথার কারণে আপনার সম্মানের দিকে তাকায়া এই অপকর্ম থেকে ওরা বেঁচে থাকবে, এটা হলো ইমানদারদের পরিচয়। আপনি ক্ষমতা থাকার পরেও যদি খারাপ কাজ বন্ধ করার চেষ্টা না করেন, সূরা
সেদিনকে জবাব দেওয়া লাগবে, কারণ এটা তো আল্লাহর নির্দেশ। সূরা তাওবা 71 নম্বর আয়াত লিখে নেবেন, আল্লাহ বলছেন ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য আয়াতে, ওরা ভালো কাজের আদেশ দেবে আর খারাপ কাজ বন্ধ করবে। ওয়াইকিমুনাসসালাহ, অবশ্যই ওরা নামাজ প্রতিষ্ঠা করবে। চার নম্বর ওয়াইতুনা যাকাত, যাকাত প্রদান করবে, যাকাত না দিলে ওই ইমানদার থাকবে না। এই আয়াত অনুযায়ী ওয়াইতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণভাবে আনুগত্য করবে। আল্লাহ বলছেন এই পাঁচটা কাজ যদি করতে পারো লাভটা কি হবে শোনো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন, তোমাদের উপরে দয়া করুণা বর্ষণ করবেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ পাক তিনি মহাবিচারক, মহাবিজ্ঞ এবং তিনি মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী। আল্লাহ পাক আরেক জায়গায় বললেন, ইমানদারের আরেকটা الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوا أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ আল্লাহ পাক এখানে হককানি ইমানদারদের, প্রকৃত ইমানদার, নির্ভেজাল ইমানদার, খাঁটি ইমানদারদের সংজ্ঞা দিলেন। সূরা আনফালের 74 নম্বর আয়াত, 10 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে, আমার আল্লাহ পাক বলতেছেন যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, প্রয়োজনে ওরা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে, আর ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ওরা চেষ্টা করেছে, আল্লাহর দিনকে এগিয়ে নেওয়ার জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য ওরা চেষ্টা করেছে, ওরা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছে। ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, আর ইবাদতদেরকে ওরা থাকার জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ইমানদার, হককানি ইমানদার। আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, সম্মানজনক জীবিকা এবং ক্ষমা আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন। এজন্য আমরা প্রকৃত ইমানদার যে সংজ্ঞা কোরআনের আলোকে শুনলাম, এই গুণগুলো অর্জন করে আমরা প্রকৃত ইমানদার হব। আল্লাহ পাক বলছেন এবার নেক আমল করা লাগবে, আপনি চলার পথে প্রতিটা ক্ষেত্রে চিন্তা করতে হবে, আমার কাজটা কি আল্লাহ খুশি হচ্ছেন, এটা কি নেক আমল হচ্ছে নাকি গুনার কাজ হচ্ছে, গুনার কাজ হলে সেটাকে অ্যাভয়েড করে নেক আমল গুলো করতে হবে। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছিলেন, আলী গো কোথায় তুমি, আলী বললেন ইয়া রাসূলুল্লাহ তুমি আপনার সামনে, আবার বললেন আলী গো কোথায় তুমি, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে, বিশ্বনবী আবার ডাকলেন আলী গো কোথায় তুমি শুনছো, বিশ্বনবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ এই তো আমি আলী আপনার সামনেই আছি, তিনবার বললেন যাতে আলী মনোযোগ দিয়ে শুনে। হযরত আলী কে বার বিশ্বনবী বললেন তোমার যদি কোনো অন্যায় তোমার দ্বারা হয়ে যায়, যেই কাজের কারণে জাহান্নামের দিকে তুমি এগিয়ে যাচ্ছ বলে মনে করতেছো, পাপ কাজ তোমার হয়ে গেছে, ওই পাপের জন্য তওবা করার জন্য দেরি করবা না, তুমি যখনই পাপ করেছো তুমি তওবা করে নেবে, কারণ তওবা করার সুযোগ আসার আগেই তোমার জান্নাত বের হয়ে যেতে পারে, এজন্য তুমি তওবা করে নেবে। আর জান্নাতে যাওয়ার জন্য কোন ভালো কাজ যদি তোমার সামনে এসে যায়, তুমি পেয়ে যাও সওয়াব অর্জন করার কোন সুযোগ যদি তোমার সামনে এসে যায়, আলী গো দেরি করবা না, তুমি ওই কাজটা তাড়াতাড়ি করে নিবা, তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তুমি এক ধাপ এগিয়ে গেলে। জোরে কর সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। এবার আল্লাহ বললেন خالدين فيها لا يبغون عنها حولا, এই জান্নাতের ভিতরে ওরা স্থায়ীভাবে থাকবে, কোনদিন আর ওরা
না স্থান পরিবর্তন করতে চাইবে না আল্লাহ পাক আয়াত কেন নাযিল করলেন তাফসীর কারকগণ বলেছেন মানুষের স্বভাব হলো যত আরামেই থাকুক না কেন এক জায়গায় কিছু দিন থাকার পর মানুষের অতিষ্ঠ হয়ে যায় ওরা মনে মনে চিন্তা করে অন্য জায়গায় গেলে বোধহয় শান্তি লাগবে এইজন্য মানুষের মনে ধারণা আসতে পারে জান্নাতে 100-150 বছর পর হয়তো আমাদের জেলখানার মতো মনে হবে এখানে ভালো লাগবে না স্থান পরিবর্তন করার ইচ্ছা তো মানুষের মনের ভিতরে জাগে এই ইচ্ছা যাতে ওরা এটা জান্নাতের সঙ্গে তুলনা না করতে পারে এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন জান্নাত এত আরামের জায়গা কোন মানুষ কোনদিন স্থান পরিবর্তন করতে চাইবে না লা ইয়াবগুনা কেউ চাইবে না আনহা হিওয়ালা জান্নাত থেকে বের হওয়ার বা স্থান পরিবর্তন করার জন্য কেউ কোনদিন কামনা করবে না আল্লাহ পাক এবার বললেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আল্লাহ বললেন সমুদ্রের পানি যদি কালি হিসেবে ব্যবহার করো তোমরা আর আল্লাহর কালাম লেখা যদি শুরু করে দাও সমস্ত সমুদ্রের পানি পুরায় যাবে আরেকটা সমুদ্রের পানিও যদি আনো সেটাও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখে কখনো তোমরা শেষ করতে পারবে না অন্য জায়গায় আল্লাহ পাক বললেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন بعده سبعة أبحر ما نفذت كلمات الله الله বললেন তোমরা যদি দুনিয়ার সমস্ত গাছগুলোকে কলম হিসেবে ব্যবহার করো পৃথিবীর সব সমুদ্রগুলোকে যদি সমুদ্রের পানিগুলোকে যদি কালি হিসেবে ব্যবহার করো তোমাদের এই গাছ নামক কলম আর পানি নামক কালি দিয়া যদি লেখা শুরু করে দাও তাম পৃথিবীর সব গাছ পুরায় যাবে আর সমুদ্রের সব পানি পুরায় যাবে তারপরেও আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না আল্লাহর কালামের ব্যাখ্যা এত আল্লাহ পাক এবার সর্বশেষ আয়াতে বললেন সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ও নবী আপনি বলে দি আমি তোমাদের মতই মানুষ ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আমার কাছে ওহী আসে আমি নবীর কাছে ওহী আসে এই মর্মে যে ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ তিনি হলেন একমাত্র ইলাহ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে জানায় দিলেন তোমরা যদি আল্লাহ দেখা করতে চাও যে আল্লাহর জন্য এত পরিশ্রম করো যে আল্লাহর জন্য এত ইবাদত করো বন্দেগি করো ও নবী তুমি ওদেরকে বলে দাও তোমরা যদি ওই আল্লাহকে দেখতে চাও ওই আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করো তাহলে তোমাদের দুইটা কাজ করা লাগবে কয়টা কাজ এক নাম্বার ফালিয়ামাল আমালান সলিহা ভালো ভালো কাজগুলো অবশ্যই তোমরা করবে যদি আল্লাহকে দেখতে চাও এক নাম্বার দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কখনো শিরিক করবে না আর ভালো ভালো কাজ করবে পরের অংশে যেটা আল্লাহ পাক বললেন ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সাথে শরীক করবে না অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন এই আল্লাহ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা মানে নিজে লোক দেখানোর জন্য যে ইবাদতগুলো করা হয় এটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায় আল্লাহ 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 জন্য সব ইবাদত করতে হবে একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভালো কাজ যখন করি তখন আল্লাহর খুশির পাশাপাশি আমার এও মনে হয় লোকেরা আমার একটু ভালো
ভালো বলুক, প্রশংসা করুক, আমার আমল দেখুক, আমি এটাও কামনা করি। এটা কোন দোষ হবে? বিশ্ব নবী জবাব দেওয়ার আগেই আল্লাহ পাক এই আয়াত নাযিল করে তার শানে আয়াত নাযিল করে দিয়েছেন। এর শানে নজুলে আরেকটা শানে নজুলে এসেছে অন্য বর্ণনায়, আরেকটা শানে নজুলে এসেছে একজন সাহাবী, তিনি নেক আমল করতেন, ভালো কাজ করতেন, নামাজ পড়তেন, রোজা করতেন, দান সদকা করতেন, লোকেরা ওর খুব প্রশংসা করত, উনি খুশি হতেন যে হারে লোকেরা আমার আমলগুলো ভালো বলছে, উনি খুশি হয়ে আমল আরো বাড়ায় দিতেন। তার শানে এই আয়াত নাযিল হয়েছে যে মানুষের খুশির নিয়তে, মানুষ ভালো বলুক এই নিয়তে নেক আমল করলে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে, তাদের ব্যাপারে আয়াত নাযিল করা হয়েছে। বিশ্ব নবী বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, তুমি যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ো তুমি যেন আল্লাহর সাথে শিরিক করলে, অমান তাসাদাকা ইউরাই তুমি যদি দান করো লোক দেখানোর জন্য আল্লাহর খুশির জন্য না হয় তুমি যেন আল্লাহর সাথে শিরিক করলে, আর শিরিকের গুনাহ এত ভয়ানক যে এই গুনাহ আল্লাহ পাক কোনোদিন মাফ করেন না, জান্নাত ওর জন্য হারাম হয়ে যায়। আপনি ভালো কাজে দান করছেন, নামাজ পড়ছেন কষ্ট করে, কষ্টও হলো ওযু করলেন সব হলো, কিন্তু প্রকৃত পক্ষে আপনার এর জন্য ফল হলো ভয়ানক। হারাম আল্লাহু আলাইহি জান্নাত, আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন লোক দেখানোর জন্য যদি আমল হয়ে যায়। অনেক ক্ষেত্রে মানুষ লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ভাইরা আমার এমন কি আপনি এর আগেও বলেছি 4 রাকাত নামাজ আপনি পড়তেছেন অফিস রুমে, 2 রাকাত নামাজ ঘন ঘন রুকু সিজদা দিচ্ছেন কারণ আপনার 15 মিনিট টিফিনের টাইম দিয়েছে, আপনি ঘন ঘন 2 রাকাত নামাজ পড়ার পর লক্ষ্য করে দেখলেন অফিসার আপনার রুমের ভিতরে ঢুকে গেছে, আপনি আফসা আফসা দেখলেন অফিসার এসেছে, অফিসারের সামনে আমি নামাজ পড়ছি, এখন আমি যদি ঘন ঘন রুকু সিজদা দেই অফিসার আমার মনে করবে লোকটাই কর্মচারীটা কেমন 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 কি ঘন ঘন নামাজ পড়ছে, রুকু সিজদা কি ঘন ঘন দিচ্ছে। আপনি অফিসারকে খুশি করার জন্য বাকি 2 রাকাত খুব ধীরে সুস্থে খুশুখুতুর সাথে নামাজ পড়লেন, আপনি ইমানদার অবস্থায় নামাজি অবস্থায় ইমানদার অবস্থায় নামাজ শুরু করেছেন আর নামাজ শেষ করলেন মুশরিক অবস্থায়, কারণ পরের 2 রাকাত আপনি আল্লাহর জন্য করেন নাই, অফিসারের সুনজরে পড়ার জন্য করেছেন আল্লাহর জন্য হয় না। এজন্য আল্লাহ পাক বললেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বললেন ও নবী তুমি বলে দাও আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার কুরবানি, যা কিছু হবে সব আল্লাহর জন্যই হবে হবে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী একজন সাহাবী জিহাদ করতেন, মানুষেরা যা তোকে বড় বীর মুজাহিদ বলে, তার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল হয়েছে। কোন কোন মুফাসসিরগণ বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাজের বিনিময়ে পুরস্কার যখন প্রদান করবে, যারা লোক দেখানোর জন্য আমল করত ওরা আল্লাহর কাছে যখন কোন কিছু চাইতে যাইবে যে আল্লাহ আমরাও তো এই ইবাদত করেছি আমাদের পুরস্কার দেন, আল্লাহ পাক তাকে ডেকে ডেকে বলবে যাদের দেখানোর জন্য ইবাদত করেছো ওদের কাছে যাও দেখো তুমি কিছু পাও কিনা, ওদের কাছ থেকে প্রতিদান চাও যাদের দেখানোর জন্য তুমি ইবাদত বন্দেগী করছো। শিরক খুব ভয়ানক গুনাহ, এটা থেকে আমাদেরকে পরহেজ হতে হবে। শিরকের বিষয়ে জীবনে অনেক আলোচনা হয়েছে, আল্লাহ পাক আমাদের এই 4টি আয়াত পরিপূর্ণভাবে আমল করে পরিপূর্ণ ইমানদার মুত্তাকি হয়ে ভালো কাজগুলো করে জান্নাতুল ফিরদাউস যাওয়ার তৌফিক দান করুক সকলে মিলে, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় আমরা আলোচনা করব সংক্ষেপে, সেটা হলো শবে বরাত সম্পর্কে। আগামী 2 দিন পরেই শবে বরাত হবে, অনেকেই দাঁতে ধার দিচ্ছেন, গরু কেনার প্রস্তুতি নিচ্ছেন, আটা কোটা হয়ে গেছে অনেকের। অনেক আমাদের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে মা বোনেরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে মাস খানিক ধরে, পরে পরে আচ্ছা আমি কথা বলিনি, বলেনি
আমরা জানি যে এই রাতে ভাগ্য বন্টন হয়, বরাত মানে ভাগ্য, সব মানে রায়, এটা জানি যে রাত্রে ভাগ্য বন্টন হয়, এটা হচ্ছে আমাদের বানানো কথা। এরকম কোন কথা কোরআন হাদিসে কোন জায়গায় নেই যে এই রাত্রে ভাগ্য বন্টন হয়। প্রথম কথা ভুল, এবং সবে বরাত শব্দটা বিশ্ব নবী বলেন নাই, কোন সাহাবা বলেন নাই, কোন তাবেঈ বলেন নাই এই শব্দটা। বিশ্ব নবী কি বলেছেন? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এখন আমাদের দেশে ছুটির তালিকাও এটা লেখা আছে সরকারি কায়দায়, সবে বরাত পেপার পত্রিকায় সবে বরাত, মুখে মুখে সবে বরাত, এটা চালু হয়ে গেছে। এটা একদিনে এটা ই হবে না, দেখবেন আগের তুলনায় এখন রুটি বানানো অন্তত কমেছে। এবং আগে তখন প্রশ্ন করতাম মুরব্বীদের কাছে, কেন বলেছে আল্লাহর নবী উহুদে দাঁত ভেঙেছিল এই জন্য হালুয়া রুটি এই রাত্রে খেয়েছিল, আমরা এই জন্য সবাই হালুয়া রুটি খাবো। অথচ এর এই সবে বরাতের অনেক পরে বিশ্ব নবীর দাঁত ভেঙেছে, এজন্য অনেক বিভ্রান্তি আমাদের দেশে আছে। এই রাতের কদর কিন্তু আছে। বিশ্ব নবী বলেছেন, একটা হাদিস পাওয়া গেছে ইবনে মাজার ভিতরে এসেছে, ইন্নাল্লাহ লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের মধ্য রজনীতে সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন, ফায়াগফিরু লি জামিই খালকিহি, সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টিকে তিনি মাফ করে দেন, কিন্তু দুই শ্রেণীর লোককে মাফ করেন না, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদিন, যে হিংসা বিদ্বেষ করে ওরে আল্লাহ মাফ করে না, আর অটো মাফ করে আল্লাহ পাক সবার, কিন্তু হিংসা বিদ্বেষকারী আর মুশরিক যে তাকে মাফ করেন না। এজন্য সবে বরাতের প্রকৃত শিক্ষা হলো হৃদয়টাকে শিরক মুক্ত করা, হৃদয়টাকে হিংসা মুক্ত করা। কিন্তু অনেক মানুষের ভিতরে দেখা যায় সামান্য দিনের ক্ষেত্রে কিছু জল্লিন জল্লিন, নাবির উপরে হাত বাঁধবে না নিচেই বাঁধবে, টুপি কি লম্বা টুপি না পাঁচকলি না গোল নাকি উঁচু টুপি, এটা নিয়ে হিংসা বিদ্বেষ করে অনেকে কাপের মুশরিকের চেয়েও খারাপ বলে মনে করে। হিংসা অন্য মুসলমান ভাইয়ের প্রতি আমরা পোষণ করছি যেটা হারাম, অথচ ওই লোকটা কিন্তু সবে বরাত পালন করছে, ওর কোনো লাভ হবে না সবে বরাত পালন করে। বিশ্ব নবীর হাদিস অনুযায়ী ইবনে মাজার যে হাদিস এসেছে, আল্লাহ পাক মাফ করবেন সবার, কিন্তু দুই শ্রেণীর মানুষ মাফ করবেন না, শিরিক যে করবে আর যার অন্তরে হিংসা বিদ্বেষ থাকবে। আমরা দিনদার লোকরা বিভিন্ন হারাম কাজগুলো শয়তান বিভিন্ন মানুষদের করান, কিন্তু দিনদার লোকদেরকে কিছু কিছু অস্ত্র ব্যবহার করেন দিনদার লোকদের ক্ষেত্রে, কিছু কিছু পরেশগার লোকদের ক্ষেত্রে, ভালো ভালো লোকদের ক্ষেত্রে শয়তান দুই তিনটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। একটা হলো শিরিক, একটা বিদাত, আর একটা হিংসা। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে ফরজ ভালো ভালো কাজ করে ঠিকই, কিন্তু কোনো আর একটা আলেমের কথা ওর কানে বললেই তো না গুন চলে যায়, বলে যে না ওর সিলসিলা অন্য, ওর সিলসিলা ভালো না। অথচ এমন হতে পারে আপনার অন্তরটা যেমন আপনার চেয়ে ওই লোকটার গ্রহণযোগ্য, তার তাকওয়া আপনার চেয়ে অনেক বেশি আল্লাহর কাছে হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমরা বিশেষ করে মুসলমানদের ভিতরে সামান্য এই সিলসিলা হোক, টুপি নিয়ে হোক, দল্লিন জল্লিন নিয়ে হোক, আমিন করলো কিনা, মোনাজাত করলো কিনা, এই সব নিয়ে কত রকম ফিতনা আমরা বাঁধাই ওদেরকে। অনেকে অন্য ধর্মের লোকদের চেয়ে বেশি হিংসা করছে, অনেকে বলে যে ওরটা মোটেই হচ্ছে না, আমারটাই সঠিক। এই জন্য সাহাবাদের ভিতরেও ছোটখাটো বিভেদ ছিল। হাদিস একটা বিশ্ব নবী বলেছেন, একটা হাদিস যে তোমরা অমুক জায়গায় না পৌঁছায় মাগরিবের নামাজ পড়বা না। এখন যেতে যেতে প্রতিমধ্যে মাগরিবে রক্ত হয়ে গেছে, সাহাবারা দুই দলে বিভক্ত হয়ে গেলেন। এক দল বললো যে বিশ্ব নবী ওই জায়গায় যাওয়ার না পৌঁছে নামাজ পড়তে নিষেধ করেছেন, মানে বিশ্ব নবী বোঝাতে চেয়েছেন ওই জায়গা দ্রুত চলে যাওয়া যে মাগরিবের নামাজ পড়বা, কিন্তু প্রতিমধ্যেই মাগরিবে রক্ত হয়ে গেছে। সাহাবাদের ভিতরে ডিভাইডেড হয়ে গেছে, দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ বলছে আমরা নামাজ পড়বো না, ওই জায়গায় যাইয়েই পড়বো, তাতে ঈশা হোক আর ফজর হোক, আর এক গ্রুপ বললে যে না রক্ত হয়ে গেছে আমরা এখানে নামাজ পড়বো। এক গ্রুপ নামাজ পড়ে ফেললে,
সাহাবাদের মধ্যে বিভেদ হয়ে গেল, দুটা গ্রুপ হয়ে গেল। মানে হাদিস বুঝতে বিশ্বনবী বলেছেন গুরুত্ব দেওয়ার জন্য, এক গ্রুপ সেখানে গিয়ে নামাজ পড়লেন আর এক গ্রুপ সেখানে পড়ে গেলেন নিলেন। পরবর্তীতে বিশ্বনবীর কাছে এই কথা যখন জানানো হলো বিশ্বনবী চুপ ছিলেন, তাতে বোঝা গেল দুইজনের কারোর অপরাধ হয়নি। কিন্তু আমরা সামান্য ছোটখাটো বিষয় নিয়ে বিভেদ করে এমন হিংসা করতেছি যে আমাদের কত বড় কবিরা গুনাহ হচ্ছে। আর হিংসা এমন গুনাহ, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদে আকুলুল হাসানাত, কেউ যদি হিংসা অন্তরে পোষণ করে, বিশ্বনবী বলেছেন তোমরা হিংসা ভয়ঙ্কর জিনিস, এটা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইনাল হাসাদা নিশ্চয় হিংসা ইয়াকুলুল হাসানাত, তুমি ভালো ভালো আমল করছো ঠিকই, ওটা খেয়ে ফেলছে, ওটা খেয়ে ফেলছে কেমন, কামা তাকুলুন নারুল হাতব, আগুন যেমন কাঠ খেয়ে ফেলে পোড়ায় খেয়ে ছাই করে দেয় তোমাদের নেক আমল। তুমি ভালো আমল করছো মনে করছো, আমি কত ইবাদত বন্দেগী করলাম, কিন্তু ওর প্রতি তুমি অন্য মুসলমান ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করার কারণে তোমার নেক আমল সব খেয়ে যাচ্ছে বিশ্বনবীর হাদিস অনুযায়ী। এজন্য মুসলমানদের মধ্যে বিভেদ থাকতে পারে স্বাভাবিক ছোটখাটো বিষয় নিয়ে। আমরা মুসলমানদের এই যে এখন ফেসবুকে দেখা যাচ্ছে ওই হুজুর কি বললো, কাফের ও মুনাফিক ও ফাসেক, এই জাতীয় শুধু এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে মতবিরোধ করতেছে, আর কাফেররা ওরা আচ্ছা মতো এর ভিতরে ঢুকে গিয়া আমাদের ইসলামকে কলঙ্কিত করছে, মানুষদের মাঝে বোঝাতে চাচ্ছে ইসলামের ভিতরে এরকম বিভেদ। কিন্তু মুসলমানদের তো আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফারাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, কোনো হিংসা বিদ্বেষ নাই। আপনি যে আল্লাহর ইবাদত করেন, আপনার আরেক মুসলমান ভাই তো সেই আল্লাহর ইবাদত করে, হতে পারে আপনারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তারটাও তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। এজন্য আমরা মুসলমান ভাইকে বুকের সঙ্গে বুক মিলাইয়া যদি আমরা হিংসা বিদ্বেষ দূর করে আমরা দ্বীনের কাজকে সামনে এগিয়ে নিতে পারি, তাহলে আমাদের সবে বরাতের যে সার্থকতা সেটা আমরা পাবো, শিরিক থেকে আমাদের মুক্ত থাকতে হবে আর হিংসা বিদ্বেষ দূর করতে হবে। আরেকটা বিষয় যে আমরা এই রাত্রে যে আল্লাহ পাক মাফ করেন, এই জন্য রাতে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ভাবে নফল ইবাদত আমরা করতে পারি। পরবর্তী দিন রোজা রাখার বিষয়ে বিশ্বনবী এমনিতেই এই মাসে বেশি রোজা রেখেছেন, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন ওহুয়া শাহরুন, এটা এমন একটা মাস, শাবান মাস এমন একটা মাস, তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহর কাছে আমলগুলো উঠানো হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। বিশ্বনবী বলেছেন যে আমি চাই যে আমি আমার আমল যে সময় আল্লাহর কাছে পেশ করা হবে ওই সময় যেন আমি রোজাদার থাকি, রোজাদার অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে পেশ হয় সেটা আমি চাই। ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাঈমুন, এজন্য বিশ্বনবী এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন, শুধু ওই শবে বরাতের একদিন রেখেছেন তা না, এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন, আপনি এই হিসেবে রোজা রাখবেন। আর এমনিতেই তো বিশ্বনবী প্রত্যেক মাসে 13-14-15 তিনি রোজা রেখেছেন, আপনি এই হিসেবে রোজা রাখবেন। আর যেহেতু এই দিন আপনি দোয়া ক্রন্দনের রাত, ইবাদতের রাত, ক্ষমা প্রার্থনার রাত, কিন্তু আমরা উৎসবের রাত বানিয়ে ফেলেছি, খাওয়া দাওয়া আনন্দ আড্ডা আর আত্মীয় স্বজন নিয়ে এসে বিভিন্ন বড় বড় মুরগির রান, বড় বড় গরু মেরে নিয়ে, অনেকে ছাগল মেরে, অনেকে প্রস্তুতি নিচ্ছে, এইগুলো নিয়ে আমরা উৎসবের খাওয়া এবং উৎসবের রাত বানিয়ে নিয়েছি। কিন্তু বিশ্বনবী তো এরকম করেন নাই, সাহাবারে এরকম করেন নাই। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে এই লাইলাতুল ইসমিন শাবানের বরকতগুলো গ্রহণ করে আল্লাহ পাক এদিন যেন আমাদের ক্ষমা করেন, হিংসা বিদ্বেষ আমাদের দূর করেন অন্তর থেকে, এবং হিংসা এবং শিরিক যেন আল্লাহ পাক আমাদের থেকে দূর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর সূরা মুমিনুনের শেষ সূরা কাহাফের শেষ আয়াত, আল্লাহ পাক আমল করে আমাদেরকে সেই জান্নাতুল ফিরদাউস দান করুক। সকলে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা